অনেক পেয়েছি, আরো যদি কিছু পাই সেটাও আশীর্বাদ, আর যেটা পাচ্ছি সেটা করে যাই, কর্মত করতে হয়। বিয়ের পর সংসার এবং কাজ এই দুটো সকলে বলে ব্যালেন্স করা ভীষণ কঠিন। সুদীপ্ত দিন আমি বলবো আলাদা কিছু কি ফিল হচ্ছে, মানে বিয়ের পরে সংসার কাজ দুটো করা? একটা সত্যি কথা বলি, আমাকে না শ্বশুর বাড়িতে কিচ্ছু করতে হয় না, মানে আমার শাশুড়ি মা মানে মাম বলি আমরা সবাই, স্মিতা বক্স, নতুন ধারাবাহিক নতুন চরিত্র সান বাংলার শ্যামা, সেখানে নতুন চরিত্রে আসতে চলেছেন সকলের প্রিয় সুদীপ্তা দি। কিন্তু যে চরিত্রটা যেমন আলাদা, তার নামটা শুনেই কিন্তু সেই একটা ব্যাপার তৈরি হচ্ছে মেনকা, তাই না? মানে নামটার মধ্যেই যেন একটা চরিত্র ঢুকে আছে কোথাও, কি আমরা ভেবে নিই। তো যেটা শুনছিলাম যে এখানে একজন অভিনেত্রী, তুমি অভিনেত্রী সুদীপ্তার সঙ্গে বোধহয় অভিনেত্রী মেনকার কোনো মিল নেই? খানিকটা আছে, আবার খানিকটা নেই। ও কারণ একেবারে তো মানে নীলাঞ্জনা দিয়ে আমাকে সামনাসামনি দেখেনি, তাহলে ওদের ওরা আমি লিখে দিই, মোটামুটি খানিকটা মিল আছে, আবার খানিকটা নেই। বেশ কিছুদিন বলবো না কাজে ফেরা, কিন্তু মাঝে এই যে বিয়ের পর সংসার এবং কাজ এই দুটো সকলে বলে ব্যালেন্স করা ভীষণ কঠিন, সুদীপ্ত দিন আমি বলবো আলাদা কিছু কি ফিল হচ্ছে, মানে বিয়ের পরে সংসার কাজ দুটো করা? একটা সত্যি কথা বলি, আমাকে না শ্বশুর বাড়িতে কিচ্ছু করতে হয় না, মানে আমার শাশুড়ি মা মানে মাম বলি আমরা সবাই, স্মিতা বক্সি, আমি ওনার সম্পর্কে না বললে আর কি এই কথাটার কোনো উত্তরই দিতে পারবো না। কারণ উনি হচ্ছেন সংসারটাকে পুরো মাথায় করে রেখেছেন, মানে উনি এত বছর MLA ছিলেন, এখনো পলিটিক্যালি ভীষণ প্রত্যক্ষভাবে কানেক্টেড আর কি। উনি এত ব্যস্ততার মধ্যেও সকালে উঠে রোজ রান্না করেন, দায়িত্ব নিয়ে সবার জন্য করেন, আমি কি খাই সেটা মাথায় ভেবে রেখে আমি ঝোলের মাছ খাই না বলে ভাজা মাছটা উনি আলাদা করে রাখেন। আমার ননদ আর আমি মোটামুটি একই খাবার খাই, কারণ আমরা মোটামুটি সেম আর কি ডায়েটে থাকি, ডায়েট ইন দ্য সেন্স আমরা অল্প খাবার খাই যেমন খাই, তো উনি সেরকম রান্না করেন, উনি ছেলের জন্য ভেবে এই রান্না করেন, বাপির জন্য ওটা ভাবেন, সারাক্ষণ কোথায় কি আছে না আছে। তো আমাকে অনেস্টলি স্পিকিং, আমাকে এখনো শ্বশুরবাড়িতে একদিন, আমার 4 মাস 16 সেপ্টেম্বরে বিয়ে হয়েছে, আমাকে একদিন রান্না করতে হয়, মানে রান্না মানে মানে আমাকে রান্নাঘরে ঢুকতেই হয় না, আমার সারাদিনের কোনো অ্যাসেস কাজই নেই, মানে আমার মনে মানে আমার সোহাগ জল বন্ধ হওয়ার পর তো আমি কি করবো ভেবে উঠতে পারছি না, মানে কি করবো, তো মানে আমি জিম করছি, আমি শপিং করছি, মানে কি করবো আর বুঝে উঠতে পারছি না, কিছু তো অন্তত করি, তো আমায় কিছুই করতে হয় না। তো আর সেই জন্য ব্যালেন্স করার কোনো প্রশ্নই আসে না। আর সৌম তো জানেই প্রথম থেকে আমি প্রফেশনে আছি, তো ওরও সেরকম কোনো সমস্যা কখনোই ছিল না, আর আশা করি ভবিষ্যতে হবেও না। এক্ষেত্রে আমার মনে হয় তুমি ব্লেসড, মানে প্রত্যেক মহিলারাই এরকম একটা বাড়ি পেলে নতুন করে, এরকম এরকম অনেকেই আছেন, অনেকেই আছেন যারা সত্যি কথা ব্লেসড। এবং আমার মনে হয় যে আমাদের প্রফেশনটা একটু কঠিন প্রফেশন, তো সেই কারণে একটু সবাইকে একটু অ্যাডজাস্ট করলে, একটু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকলে আমার মনে হয় যে এভরিথিং উইল বি ফাইন। সুদীপ্তা দি, তুমি যেটা বলছিলে যে আমাকে দেখলেই সকলভাবে নেগেটিভ চরিত্রই হবে, এটা সত্যি, সেক্ষেত্রে তুমি যথেষ্ট জনপ্রিয় নিজেকে প্রমাণ করেছো। কিন্তু কোথাও গিয়ে এখন অনেকগুলো বছর, এবার কি ভাঙতে ইচ্ছা করে বা মনে হয় যে অন্য কোনো অন্য ধরনের চরিত্র এলে বোধ হয় একটু ভালো হতো, নিজেকে অন্যভাবে সকলের সামনে আনতে? দেখা যাক না কি হয়। আমি সত্যি কথা লাস্ট ইয়ারে এই সময় তো জানতাম না যে আমি বিয়ে হয়ে এতগুলো কথা বলবো এই বছর, ইভেন আমি লাস্ট ইয়ারে ডিসেম্বরেও জানতাম না যে আমার মে মাসে বিয়ে হবে, বিয়ের পরে বসে আবার আমি শাশুড়ি নিয়ে এত কথা বলবো, আমি শ্বশুর বাড়ি নিয়ে এত কথা বলবো, বিয়ের পর মেয়েদের এত কিছু হয় সব কথা বলবো, ইউ নেভার নো হোয়াট উইল হ্যাপেন টু মর, সো এভরিথিং আমার মনে হয় ইজ ডেস্টিনি। তো আমাকে এই চরিত্রে মানাবে আমি মনে করি, আমাকে আমি অনেক কিছু ডিজার্ভ করি, কিন্তু এভরিথিং ইজ টাইম না, সময়ের আগে তো আমরা কেউ কিছু করতে পারবো না। আমার যে চরিত্রটায় মানাবে, আমি যে চরিত্রটা পারফর্ম করতে পারবো, আমার কাজ একটাই, সেটা হচ্ছে আমি একজন পারফর্মার, আমার কাজ হচ্ছে পারফর্ম করে যাওয়া। এবার আমার সময় আমার ঈশ্বর জানেন, যদি সেদিন ভালো চরিত্র পাই কখনো, যেটা সারা মানে ন্যাশনাল লেভেলের একটা কোনো ভালো চরিত্র বা কিছু, সেটা সবাই জানবে দেখবে, তো সেটা আমার কাছে একটা উপরি পাওনা হবে, কারণ এত কিছু তো পাবো জীবনে ভাবিনি, অনেক পেয়েছি, আরও যদি কিছু পাই সেটাও আশীর্বাদ, আর যেটা পাচ্ছি সেটা করে যাই, কর্মত করতে হয়, এবং সেটা মেনকার তার সেখানে কি প্রেজেন্স, মানে বিশাল বড় একটা প্রেজেন্স, মানে বিশাল বড়, তো সেটা কেন কি জন্য সেটা আমরা কেউ, মানে আমি অন্তত আমার এখানে বলাও হয়েছে যে মেনকা নিয়ে এই মুহূর্তে কিছু বলা, মস্ত বড়
প্লিজ দেখো শ্যামা সান বাংলা, এটা আমার দ্বিতীয় কাজ, সুরিন্দর ফিল্মসের সাথেও এটা আমার দ্বিতীয় কাজ, তো প্লিজ দেখো তোমরা শ্যামা। আমাদের রাত 9টায় টেলিকাস্ট হচ্ছে ফ্রম 11 সেপ্টেম্বর, তো আশা করি তোমাদের খুব দুর্দান্ত ফিডব্যাক পাবো। আমাদের প্রচুর জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা এখানে রয়েছেন, সিনিয়র অ্যাক্টার্সরা, আশা করি তাদের কাজ, তাদের প্রেজেন্স এবং এই গল্প তোমাদের কাছে একটা অন্যরকম ফ্লেভার আনবে, যেটা সো কলড আমরা টিপিক্যাল টেলিভিশনের গল্প দেখে দেখে ক্লান্ত বোর্ড হয়ে গেছি, তো সেখান থেকে দাঁড়িয়ে একটা অন্যরকম একটা কি বলবো অন্যরকম একটা হাটকে একটা ওড়া এনে দেবে আর কি, মানে গল্পটার একটা অন্যরকম বিশেষত্ব রয়েছে, দেখতে থাকো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।